ভিউয়ার্স, এশা প্রীতুল কমপ্লেক্সে আপনাদের সবাইকে স্বাগতম। উপভোগ করুন কলাকুপা পার্কের সৌন্দর্য। এশা প্রীতুল কমপ্লেক্স, সংক্ষেপে কলাকুপা পার্কের সৌন্দর্য, দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। বিশেষ করে শিশুদের জন্য এই পার্কটি উপযোগী। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা, যা আপনি আপনার বাচ্চাদের এখানে নিয়ে এসে চিত্ত বিনোদনের জন্য এই পার্কে ঘুরে যেতে পারেন। তাছাড়া এশা প্রীতুল কমপ্লেক্সের কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সমূহ রয়েছে। তার মধ্যে রয়েছে আমেনা আবিদ হাসপাতাল, আল তাওফিক মসজিদ, ইকরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। দৃষ্টিনন্দন এই পার্কের সৌন্দর্যগুলো আপনাকে দেখার জন্য এখানে আসতে হবে। এখানে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে পার্কের যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার যে আশেপাশের যে ডেকোরেশনগুলো সত্যি মনোমুগ্ধকর, আপনি আসলেই সেটা উপলব্ধি করতে পারেন। এখান থেকে শুরু করে এটা পার্কের ফ্রন্ট এরিয়া, এখানেও সুন্দর করে অভ্যন্তরীণভাবে সাজানো হয়েছে। তো আপনাদের সকলকে আমন্ত্রণ পার্কের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। সো দেখতে থাকুন পার্কের দৃষ্টিনন্দন ভিউ। ধন্যবাদ। এশা প্রীতুল কমপ্লেক্সের কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে ইকরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এশা প্রীতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাবেয়া পাবলিক লাইব্রেরি, প্রীতু কমিউনিটি সেন্টার, রয়েছে বাইবুন শিশু পার্ক, ভূঁইয়া চিড়িয়াখানা। আরও উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান রয়েছে, স্পেশালি কিছু পিকনিক স্পটেরও আয়োজন করা হয়েছে। এশা প্রীতুল ভিত্তি প্রকল্পেরও এখানে ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় জায়গার মধ্যে রয়েছে তাজমহল এবং নিরিবিলি আবাসিক হোটেলের ব্যবস্থা করা হয়েছে এখানে। কলাকুপার এই পার্কটি প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া। পার্কটি সাধারণত প্রতিদিন খোলা থাকে, উইকডে এবং উইকেন্ডে সবসময় এই পার্কটি আপনি খোলা পাবেন। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে দর্শনার্থীদের জন্য। কলাকুপার এই পার্কটিতে বাচ্চাদের জন্য রয়েছে মিনি চিড়িয়াখানার ব্যবস্থা এবং শিশুদের জন্য রয়েছে বাইবুন শিশু পার্ক, যেটার কিনা এন্ট্রি ফি রাখা হয়েছে 10 দেরহাম। তাছাড়া কেবল কারের ব্যবস্থা রয়েছে, সেটার জন্য রাখা হয়েছে 50 টাকা জন প্রতি। নাগরদোলা রয়েছে, নাগরদোলা আপনি যদি চড়তে চান সেটার জন্য আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হয়, ফি হচ্ছে 20 টাকা। এবং বোট রাইডিংয়ের ব্যবস্থা করা রয়েছে, বোট রাইডিংয়ের জন্য আপনাকে মূল্য প্রদান করতে হবে জন প্রতি 20 টাকা। আপনি যদি আপনার বাচ্চাকে রেলগাড়িতে চড়ান তাহলে রেলগাড়ির জন্য রাখা হয়েছে জন প্রতি 20 টাকা। দর্শনার্থীদের সুবিধার জন্য সংক্ষিপ্ত আকারে ভূঁইয়া প্রজেক্টের প্রদর্শনী করা হয়েছে। তাছাড়া এই পার্কটি ক্যান্টিনের জন্য রয়েছে সুব্যবস্থা, রয়েছে ঘরোয়া ক্যান্টিন, টুনাটুনির কফি হাউস, যেখানে আপনি খুব সহজে চা ও কফি পেয়ে যাবেন এখানে। বাচ্চাদের জন্য রেলগাড়ি রয়েছে, ছোট সাহেবের রেলগাড়ি, যেটার জন্য আপনাকে 20 টাকা নির্ধারণ করা হয়েছে, যেটি কিনা এপি পার্ক টু ঢাকা নির্দিষ্ট স্থান উল্লেখ করা রয়েছে। তাছাড়া এখানে কিছু গিফট সেন্টারের মধ্যে রয়েছে প্রিয়ার গিফট সেন্টার, যেখানে কিন্তু আপনি খুব সহজে গিফট জাতীয় পণ্য ক্রয় করতে পারেন। এশা প্রীতুল কমপ্লেক্স
এর প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া 1954 সালে 7ই জুলাই চাঁদপুর জেলার কসুয়া উপজেলা বর্তমানে সাচারের কলাকুফা গ্রামে ভূঁইয়া পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। হাজি মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া তার পিতার নাম আবিদ আলী এবং মায়ের নাম আমেনা বেগম। হাজি মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়ার শিক্ষাজীবন শুরু হয়েছিল সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর তিনি সাচার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। জামাল উদ্দিন ভূঁইয়া তিনি ব্যবসা শুরু করেন 1975 সালে, তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। তারপর 1989 সালে আমেরিকার উদ্দেশ্যে প্রবাসে পাড়ি জমান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি নিজ গ্রামে এসে একটি পার্ক তৈরি করেন, যেটা কিনা সাধারণত শিক্ষা, চিকিৎসা এবং বিনোদনের জন্য তিনি মূলত তৈরি করেছিলেন। হাজি মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া এই পার্কটি প্রতিষ্ঠা করেন 2001 সালে। 10 একর জায়গা জুড়ে সম্পূর্ণ এই পার্কটি তিনি তৈরি করেন। পার্কের অভ্যন্তরীণ তাজমহলটি দর্শনার্থীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখানে এসে দর্শনার্থীদের যেখানে বিভিন্ন ধরনের ফটো ক্যাপচার করতে পারেন। এখানে এসে কলাকুপার পার্কের এই অংশে আপনি পেয়ে যাবেন কিছু ক্যান্টিনের ব্যবস্থা। তাছাড়া পার্কে রয়েছে মসজিদের সুব্যবস্থা, গিফট স্টোরেরও ব্যবস্থা রয়েছে এই পার্কে। পার্কে আপনি যখন তাজমহলে প্রবেশ করবেন তখন আপনার কাছে মনে হবে তাজমহলের সৌন্দর্য যেন আপনি বাস্তবে উপভোগ করতেছেন। দর্শনার্থীরা এই তাজমহলে এসে বিভিন্ন ধরনের ফটো ক্যাপচার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ার করে। কারুকার্য খচিত এই তাজমহলটি দর্শনার্থীদের জন্য একটি অন্যতম বিনোদনের মাধ্যম। তাছাড়া এই পার্কে কিছু আর্টিফিশিয়াল আর্ট রয়েছে, যেটা কিনা দর্শনার্থীদের জন্য মন কেড়ে নেয় এবং বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, শিক্ষামূলক উক্তি সাজানো রয়েছে এই পার্কে। পার্কের কিছু অংশ জুড়ে রয়েছে কারুকার্য খচিত বিভিন্ন প্রাণীর ফটো, যেটা কিনা তাদের নিপুণ হাতে তৈরি সেই কারু শিল্প তুলে ধরা হয়েছে। তাছাড়া এই পার্কে মিনি চিড়িয়াখানায় রয়েছে কিছু প্রাণীর উল্লেখযোগ্য কালেকশন। এর মধ্যে রয়েছে অজগর সাপ, যেখানে আপনি খুব সহজে অজগর সাপ এসে দেখতে পারেন। তাছাড়া বিভিন্ন প্রাণীর মধ্যে রয়েছে খরগোশ এবং বানর। তাছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বোট রাইডিং এর ব্যবস্থা। আপনি চাইলে এখানে বোট 20 টাকা জন প্রতি ভাড়া করে বোট রাইড করতে পারেন।
কলাকুপার এই পার্কটি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। তাছাড়া পার্কের প্রবেশপথ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যা দর্শনার্থীদের জন্য আকর্ষণ এবং সৌন্দর্যমণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে। এই পার্কের কিছু অভ্যন্তরীণ জায়গা রয়েছে যেগুলো আপনাকে এন্ট্রি ফি হিসেবে আলাদা পে করতে হয়, অর্থাৎ প্রতিটি রাইডের জন্য আপনাকে মূল্য পরিশোধ করতে হয়। উল্লেখযোগ্য কিছু রাইডের মধ্যে রয়েছে কেবল কার, যেটার জন্য আপনাকে 50 টাকা প্রদান করতে হয়। নাগরদোলা রয়েছে, সেটার জন্য 20 টাকা, এবং বোট রাইডিংয়ের জন্য 20 টাকা। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। সবাই উপভোগ করুন পার্কের এই সৌন্দর্য, আপনারা এসে ঘুরে দেখে যেতে পারেন পার্কের মনোরম দৃশ্য। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।